তো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন, আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম, ওয়েলকাম। আজ যে পয়েন্টসগুলোর ওপর কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যা আপনারা কোশ্চেন করেছেন, যা আপনাদের জিজ্ঞাসা এবং আপনারাই জানতে চান এই ব্যাপারে, ঠিক আছে? সব কিছু মিলিয়ে আছে এবং অনেক কিছু নতুন কিছু ঘটছে, সেগুলো সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। চলুন শুরু করা যাক। তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এটাই যে ও কানেক্ট, ঠিক আছে? তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও অনেক ভিডিওস আসতে চলেছে ইন ফিউচার, কারণ এরকম আরও অনেক কিছু ঘটতে চলেছে ইন ফিউচার, যেগুলো মানে দারুণ ব্যাপার। এই মাসে অনেক কিছু হবে। অ্যাস স্যার আসার জন্য অনেকে জিজ্ঞাসা করছেন যে অ্যাস স্যার কবে আসবে, অ্যাস স্যার কবে আসবে। তো অ্যাস স্যার মেবি পসিবিলিটি আছে এই উইকে আসার জন্য। রেড স্যার বলেছিলেন এই ব্যাপারে তার লাইভে যে দেয়ার ইজ আ পসিবিলিটি কম অ্যাসার ইন দিস উইক। সো দেখা যাক কী হয়। তো আসুন এখন আসল আপডেটে আসি, যে ও কানেক্টেড দুটো পোর্শন, একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ, একটা হচ্ছে মোবাইল অ্যাপস। তো প্রথম দুটো কথা বলে দিই। ডেস্কটপ যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কম্পিউটারের জন্য, যাদের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, তো এই সমস্ত জিনিসে ইউজ করেন তারা ডেস্কটপ অ্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন আমি এক লাইনে শর্ট করে শর্টে বলে দিচ্ছি, যে আপনি যে কোনো মিটিংয়ের লিঙ্ককে ক্রিয়েট করবেন, কী করবেন, যে কোনো মিটিংয়ের লিঙ্ককে ক্রিয়েট করবেন। আমার কাছে লিঙ্ক ছিল, বাট আমি মনে করি না এইসব জায়গায় এইসব লিঙ্ক দেওয়াটা উচিত, তাই আমি লিঙ্ক টিঙ্ক দিইনি কিছু। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আসলে ঘুরছিল, ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করা খুবই ইজি ছিল, বাট তাও আপনাকে আমি একদম ইজি প্রসেস বলে দিচ্ছি, যেটা শুনলে আপনি একবারে করে নিতে পারবেন, কোনো চাপ নেই। আপনি যে কোনো জায়গায় যে কোনো মিটিংয়ের লিঙ্কে ক্রিয়েট করবেন, যে ও কানেক্টের মিটিং হচ্ছে, এরকম লিঙ্ক দেখবেন। সবাই তো এখন ও কানেক্টে মিটিং করছে, তো ক্রিয়েট করবেন লিঙ্ক, ঠিক আছে? বা না হলে নিজেই নিজের মিটিং ক্রিয়েট করবেন, কোনো চাপ নেই। নিজের মিটিং নিজে ক্রিয়েট করেন, ক্রিয়েট ওয়েবিনারই কেন করবেন। করার পরে মিটিং স্টার্ট করার যেরকম অপশন আগেরবারে যা ছিল তাই সেম, স্টার্ট করার অপশন করে স্টার্ট করবেন, দেখবেন আপনাকেই নিয়ে যাবে, বা কোনো লিঙ্কে ক্লিক করলে আপনাকে কোথাও একটা নতুন পেজে নিয়ে যাবে। গিয়ে জিজ্ঞেস করবে কি আপনি কি, তিনটে অপশানস দেবে, বলবে আপনি কি ব্রাউজার দিয়ে কন্টিনিউ করতে চান, ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান, আপনি কি ডেস্কটপ অ্যাপ, প্লিজ ডাউনলোড ডেস্কটপ অ্যাপ ইফ নট ইনস্টলড, যদি না ইনস্টল করে থাকে তাহলে ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করুন। আর নাম্বার থ্রি, কন্টিনিউ উইথ ডেস্কটপ অ্যাপ, এরকম কিছু থাকবে। তো আপনি সেকেন্ড অপশানটা ক্লিক করলে আপনার ইনস্ট্যান্টলি ডাউনলোড হয়ে যাবে, 163 MB মতো বা 64 MB মতো আপনার ডেস্কটপ অ্যাপ, ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্ট্যান্টলি ওতে ক্লিক করবেন, স্টার্ট করবেন, রান করবেন, ফিনিশ করবেন, ঠিক আছে? ইনস্টল, রান, ফিনিশ করে দিলেন, হয়ে গেল আপনার, ইনস্টল হয়ে গেল আপনার, ডেস্কটপে চলে এসেছে, ব্যাস আপনি ইউজ করতে পারেন, নো চাপ। তো এইভাবে তো জানার, যাদের কম্পিউটার আছে আশা করি তারা এই সব কিছু জানে, তাদের এসব বলার দরকারও নেই। আসল সমস্যাটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে। তো মোবাইল অ্যাপ্লিকেশন যারা এখনও জানেনই না তাদের বলে দিই যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু আসে নি, এখনও আসেনি। তো যারা এখন একটা অ্যাপ্লিকেশান এসেছে ও কানেক্টেড, খুবই সুন্দর, এত ফেক অ্যাপ্লিকেশান বাট এত সুন্দর দেখতে, সে লিখে দিয়েছে ও কানেক্ট অফিসিয়াল, এবং নিচে লিখে দিয়েছে অনপ্যাসিভ টেকনোলজিস LLC, মানে যেটা আমাদের কোম্পানির নাম সেটাই লিখে দিয়েছে, মানে মানুষ একদম ভুল পথে চালিত হবেই হবে, 100% হবে। তো আপনারা দয়া করে ওইসব অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে যাবেন না, ওখানে ডাউনলোড করে আপনি আপনার লগইন আইডি পাসওয়ার্ড দেবেন, আপনি গায়েব হয়ে যাবেন আপনার আইডি, তখন কিন্তু বলতে পারবেন না। তো এই সমস্ত জিনিস থেকে সাবধান, আমরা বারবার সচেতন করছি, এগুলো আপনার দায়িত্ব, আপনার আইডি, আপনার আইডি পাসওয়ার্ড, আপনি কীভাবে সেটাকে যত্ন সহকারে রাখবেন না রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি এগিয়ে চলুন, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে ও কানেক্টের মিটিংয়ে জয়েন করাটা ফ্রি ভার্সন না পেইড ভার্সন লাগবে, ঠিক আছে? তো আমি আপনাদের বলে দিতে চাই যে ও কানেক্টে যদি আপনি কোনো মিটিংয়ে জয়েন হতে চান বা দেখতে চান, আপনার কোনো পেইড ভার্সন লাগবে না, ঠিক আছে? আপনার কিচ্ছু লাগবে না, আপনার শুধু ওইএসএ রেজিস্ট্রেশন লাগবে, লগ ইন আইডি লাগবে। তো কেউ যদি অ্যাসারের মিটিং জয়েন হতে চায়, সে লিঙ্কে ক্লিক করলেও, লগ ইন আইডি পাসওয়ার্ড দিলেও সে জয়েন হতে পারবে, তার কোনো পেইড ভার্সনের দরকার নেই, বুঝতে পেরেছেন? তো মিটিংয়ে জয়েন করার জন্য কোনো ফ্রি ভার্সন লাগে, পেইড ভার্সন লাগে না। নেক্সট যে প্রশ্নটা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট টাইম from your pocket, is it real or not? তো যে প্রথমবার প্রথমবার আপনি আপনার পকেট থেকে দিয়েছেন, এটা সত্য কথা, আমরা সবাই দিয়েছি, বাট সেকেন্ড টাইম কী হবে, কীভাবে দেবো, এটা অনেকের মনের প্রশ্ন। তো আমি একটা কথা বলতে পারি যে সেকেন্ড টাইম আপনি আপনার পকেট থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোম্পানি 3 মাস সময় নিয়েছে আপনার থেকে, আপনি যে প্রোডাক্টের প্যাকেজটা কস্ট দিয়েছেন তার জন্য আপনাকে কোম্পানি 3 মাসের সময় নিয়েছে, 3 মাসে কোম্পানি আপনার আন্ডার ট্রাফিকও দেবে, সেলও জেনারেট করাবে, ঠিক আছে? সেইভাবেই মার্কেটিং প্লেসমেন্ট করা হবে, যাতে আপনার আন্ডারে সেল আসে, এবং আপনার আন্ডারে যদি এক
একটা ওখানে একটা সেল আছে, তাহলে আপনি পাবেন $240, যেটা আপনি ঘর থেকে দিয়েছেন $143, বাট আপনি পেলেন $240, তো আপনি $97 তো এমনি প্রফিট করলেন। এবারে আমি কোশ্চেন দুটো বলে দিই, কারণ ভিডিওর মাঝখানে আমি উত্তর বলে দেবো, কোশ্চেনটা জানতে পারবেন না। তো নেক্সট কোশ্চেন এটাই যে নেক্সট প্যাকেজ ও কানেক্ট আর ও ট্র্যাকার, এটাকে কিনতেই হবে নাকি কিনতে হবে না? ঠিক আছে, ফার্স্ট টাইম তো পকেট থেকে নিয়েছি, ঠিক আছে, বাট এটা কি নিতে হবে? অ্যান্ড তারপরের কোশ্চেন হচ্ছে উইথড্রল কখন করবো বা কীভাবে করবো, ঠিক আছে, সরি কীভাবে করবো তো আমি বলে দিয়েছি, বাট কখন করবো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। তো আমি কোশ্চেন আগে বলে দিলাম, উত্তরগুলো একসাথে বলছি, কারণ ফ্লোতে আমি বলে ফেলবো, কোশ্চেন জানতে পারবেন না। তো ব্যাপারটা এরকম যে আপনি ধরুন ও কানেক্ট কিনেছেন, ঠিক আছে, এবার চলছে চলছে চলছে, খুব ভালো কথা। আপনার যদি কোনো লোক না থাকে, ভালো করে বুঝে, আপনার যদি কোনো লোক না থাকে, আপনি যদি সিঙ্গেল টিমার, কোম্পানি আপনাকে লোক দিয়েছে, আপনি আর সিঙ্গেল নন, আপনি আর জিরো নন, আপনার কাছে টিম এসে গেছে, এবারে আপনি মধ্যে সে রিচার্জ করেছে, ঠিক আছে, সে রিচার্জ করেছে, রিচার্জ করার পর আপনি $240 কমিশন পেয়ে গেছে, কারণ এটা তো ফিক্সড, তো $240 পেয়ে গেছেন। এখন আপনি যদি এই $240 দিয়ে ও কানেক্ট রিচার্জ করতে পারেন, নেক্সট 3 মাস পর রেখে দিই, আপনি চাইলে ও $240 দিয়ে ও ট্র্যাকার রিচার্জ করতে পারেন। আপনি বলছেন যে ভাবছেন যে এই $240 মধ্যে যদি না হয় তো আপনার নিচে যদি আরও সেল হয় তাহলে পয়সাটা তো বাড়বে, তাই না? আপনি যদি জয়েন করাতে চান করান, তাহলে তো খুবই ভালো, আপনার পয়সা তো অনেক তাড়াতাড়ি বাড়বে। বাট আপনি যদি জয়েন করাতে না চান, ভাবেন চুপচাপ বসে থাকবো, কিচ্ছু করবো না, কোম্পানি যা দেবে তাতেই আমি খুশি, আমি কিচ্ছু করবো না, হাত পা নাড়াবো না, ঠিক আছে, কাউকে কিছু বলবো না, তাহলে আপনি এখনও বসেই থাকুন, কোম্পানি যা দেবে সেটার উপর ভরসা করে, কারণ কোম্পানি সবাইকে সমান দেবে, আপনি জিরো বলে আপনাকে আগে দেবে এরম তো নয়, কোম্পানি 14 লাখ ফাউন্ডার, কোম্পানির কাছে সবাই সমান, ঠিক আছে, তো কোম্পানি সবাইকে সমান হারে দেবে। আপনার নিচে সেল জেনারেট হলে আপনি একটা কমিশন পেলেন, সেই কমিশনটা নিয়ে ওয়েট করুন। এবার অনেকে বলবে স্যার উইথড্রল কি করবো না, এত টাকা পেলাম, আপনি যে টাকা দিয়েছি তার থেকে তো বেশি পেয়ে গেছি, তাহলে আমি কমিশনটা তুলে নিই প্রফিট। অবশ্যই তুলতে পারেন, কোনো ব্যাপার নেই, বাট নেক্সট টাইম যখন ও কানেক্টের প্যাকেজ কিনতে হবে তখন কি করবেন? তখন তো আপনাকে দিতে হবে টাকাটা, তো আপনি একবার পকেট থেকে দিলেন, আপনাকে কিন্তু বলা হয়েছে একবার যে ওয়ান টাইম ফ্রম ইয়ার পকেট, আপনি একবার পকেট থেকে দিয়েছেন। এবার আপনি যদি ভাবেন যে আমি তো 240 পেয়েছি 143 দিয়ে, তো আমি প্রায় 100 বা 97 প্রফিট করেছি, আমি সবটা তুলে নিলাম, প্রায় ঘরে 18,000 টাকার আশেপাশে এসে গেল, 13-12,000 টাকা দিয়ে আমি 18,000 টাকা পেয়েছি, 6,000 টাকা প্রফিট করেছি, তো খুবই ভালো কথা, এটা তো প্রথম প্রফিট করলেন, প্রথম সেলেই আপনি প্রফিট করলেন, এটা তো কোম্পানি ভালো। কিন্তু আপনার বিজনেস বাড়াতে গেলে কী করতে হয়? এইটাকে ঘুরিয়ে ইনভেস্ট করতে হয়। প্রথমেই প্রফিটের মুখ দেখতে গেলে হয় না, যারা নতুন ব্যবসা করেন বা ব্যবসা সম্বন্ধে যে সামান্যটুকুনি জ্ঞান আছে সেও এটা জানে যে কোম্পানিতে প্রথমে 3-6 মাস প্রফিট দেখা যায় না। আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা থেকে যখন প্রফিট হলো আপনাকে কী করতে হয়? সেই টাকায় ঘুরিয়ে আবার মাল কিনতে হয়, বা সেই টাকা ঘুরিয়ে আবার দোকানে ইনভেস্ট করবেন, আবার সেখান থেকে প্রফিট আসবে, আবার ইনভেস্ট করবেন। এইভাবে যখন দোকানে প্রোডাক্টটা বাড়বে তখন আপনি একটা কমিশন আস্তে আস্তে প্রফিট দেখতে পাবেন, এটাই বিজনেসের নিয়ম, যদি আপনি বিজনেস করে থাকেন তো বা ন্যূনতম জ্ঞান থাকে তো। তো সেই হিসেবে আপনার কাছে যে টাকাটা এসেছে সেটা যদি আপনি ভাবেন প্রফিট তুলে নিয়ে আপনি ফায়দা পাবেন, তাহলে প্লিজ এরকম করবেন না, আপনি টাকাটা রাখুন ওখানে, কারণ আপনি যদি তুলেও নেন অসুবিধা কিছুই নেই, আপনি তুলে নিলেন, আপনার 240-এর মধ্যে 220 প্রায় 18,000 টাকার আশেপাশে এলো, $20 তো কোম্পানি প্রসেসিং চার্জ খেয়ে নিল, যে কোম্পানি টাকা দিচ্ছে, তো $1600 আপনার এমনি চুনা লেগে গেল। তারপরে যখন আবার ও কানেক্ট কিনতে হবে, আপনার বিক্রি করার জন্য আবার কিনতে হবে ও কানেক্ট বা ও ট্র্যাকার, তখন আপনি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে গিয়ে, মানে ওয়ালেটে অ্যাড করতে গিয়ে আবার ক্রেডিট কার্ডে ডেবিট কার্ডের সমস্যা লোককে ধরবেন, সেখানে আবার চার্জ ফার্জ দেবেন, এক্সট্রা কমিশন এই সব কেটে কেটে আবার আপনার 500-700 টাকা চুনা লাগলো, তো লসটা কার হলো? আলটিমেটলি আপনার। তো যারা, আমি রিকোয়েস্ট, এটা আমার নিজের জ্ঞান থেকে আমি বলছি, যে যাদের জিরো টিম সিঙ্গেল আইডি তারা যদি প্রথম সেল হন প্লিজ দয়া করে তুলবেন না, নেক্সট প্যাকেজটা কেনার জন্য ওয়েট করুন, দেখুন কি প্যাকেজ দিচ্ছে, কত কস্ট দিচ্ছে, এখনও অবধি প্যাকেজ ডিসাইড হয়নি, 3 মাসে কোম্পানির প্রফিট লস দেখে, কোম্পানির মার্কেট রিয়াকশন দেখে একটা প্রাইস ডিসাইড করবে, সেইটা দিয়ে কিনুন। তারপরে সেলে দেখবেন আপনার বেশি বেশি যদি সেল হয়, বা এই সেলেও ধরুন আপনার 3-4টা সেল হয়ে গেল, তাহলে তুলতে পারেন। ধরুন আপনার কাছে $300-500 আছে, তাহলে আপনি 100 তুলতে পারেন, কেন তুলবেন না, নিশ্চয়ই তুলবেন, এতদিন ধরে কষ্ট করে অপেক্ষা করছেন, 100 তুলুন, অবশ্যই তুলুন। আমি চাই না যে তুলুন না, এরকম কিন্তু নয়, আমি চাই আপনি টাকা তুলুন, বাট সেটা একটু বেশি হলে তুলুন, এটাই বলছি। বারবার চার্জ দিলে গায়ে লাগবে, $20 $1600 $1-2 নয় গায়ে লাগবে, তাই বলছি একটু বেশি হয়ে গেলে 100-200 তুলুন, কিন্তু টাকাটা রেখে তুলুন, যাতে আপনাকেই সমস্যায় না পড়তে হয় ইন ফিউচার, বাস এটাই বলার। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, কেমন লেগেছে ভিডিওটা, আর গ্রুপে
গ্রুপে গ্রুপে শেয়ার করুন, যাতে জিরো টিম বা যাদের আন্ডারে সেল হলো এরকম ভুল না করে। ট্রাফিক দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন, প্রোডাক্ট কার্ডও আসবে, টাকাটা আপনারা রেডি করে রেখে দিন যারা যারা এখনও সময় পেয়ে গেলেন মাঝখানে এতগুলো দিন। তো প্লিজ বলবেন না টাকা নেই টাকা নেই, তো টাকাটা একদম এক্স্যাক্ট 12,000-13,000 টাকার আশেপাশে কিছু একটা রেডি করে রাখুন, যেটা প্যাকেজ কিনতে হবে, যাতে আপনি এলেই ইনস্ট্যান্টলি প্যাকেজটা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।